আর ভিউটা দেখো গাইস। আজকে বেশি কথা বলবো না, চলো ডাইরেক্ট দেখা হবে তোমার সাথে মোটর ব্লগিং সেটআপে। সো ফাইনালি গাইস কমপ্লিট করে নিয়েছি মোটর ব্লগিং সেটআপ, আর আজকে নিয়ে যাবো আমাদের বার্কম্যান যেটা সোহেল ভাইয়ের। তো সোহেল ভাইয়ের বার্কম্যান নিয়ে যাচ্ছি আমি, কারণ আমার যে আমার বার্কম্যান থেকে যে এসটি প্রজেক্ট লাগানো আছে তো সেটা যদি নিয়ে যাই তো বুঝতেই পারছি কী প্রবলেম হতে পারে। তো চলো বেরোয়া যাক, বিসমিল্লাহ। আজকে প্রচণ্ড রাস্তায় ভিড়, জানি না কী প্রবলেম হয়েছে, প্রচন্ড ভিড় রাস্তা দাদা। ও অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পুরো ভেঙে তুলে আছে। আগে যে ভিডিওটা বানিয়েছিলাম মোটর ব্লগিং, তার থেকে আজকে অনেক আরামে ভিডিও বানাচ্ছি, কারণ আজকে ওই যে মেট্রো আছে ওপরে, তো সেই কারণে পুরো ছাওয়া হয়ে আছে, সেই কারণে আরামে ভিডিওটা বানানো যাচ্ছে। আগের ভিডিওটা প্রচণ্ড কষ্ট হয়েছিল, পুরো রোদের মধ্যে বানিয়েছিলাম আগের ভিডিওটা। আজকে জাস্ট রাস্তার জ্যামটা চেক করা যায়। ও এতক্ষণ আসছিলাম বোঝাই যায়নি মেট্রো রাস্তা ছিল বলে, বাট এখন আবারও রোড চালু হয়ে গিয়েছে, রোদের তাপ প্রচণ্ড, তার উপরে আবার গাড়ির ইঞ্জিনের গরম। ভিড়টা জাস্ট গ্যাস চেক করো একবার, ওই ব্রিজের ওপরে ভিড়টা দেখো, গাড়ির পুরো জ্যাম হয়ে আছে, পুরো ব্রিজের ওপরে কী অবস্থা হয়ে আছে। আজকে প্রচণ্ড জ্যাম, তার উপরে আবার প্রচণ্ড রোদ, পুষ্পা কি ইতনা ধোঁয়া কেউ মার রা হ্যায় ভাই। খুব সুন্দর করে দিয়েছে মেট্রো স্টেশনটা, খুবই সুন্দর করেছে। আর এখানে এখনো কাজ চালু আছে মেট্রোর, কবে পুরো কমপ্লিট হবে নিজেই জানি না, যারা কাজ করছে তারা নিজেই জানে না কবে কমপ্লিট হবে। বাট সেই লেগেছে নাকি, কি করে এলে হট করে ডান দিক চেপে গেলে, আপনাকে মারলো। এক্ষুনি বাচ্চাটা পুরো সামনাসামনি, আমার গাড়িটা খুবই স্লো ছিল সেই কারণে কোনো প্রবলেম হয়নি, বাট যদি কোনো স্পিডে কোনো গাড়ি আসতে হয়তো কোনো দুর্ঘটনা হয়ে যেত। ছেলেটা হট করে সামনে চলে এসছে, যে বাঁদিকে যে লেডিটা ছিল ওনার হাতে লেগে ছেলেটা বাঁদিকে চলে এসেছিলো পুরো আমার স্কুটির সামনে। যদি স্পিডে কেউ থাকতো হলে হয়তো কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারত। চলবে নাকি সোহেল, খোড়ার অবস্থা খারাপ, খোড়া মনে হচ্ছে খোড়া হয়ে পড়ে আছে। কেনা কে চা রে ভাই আপ। যাই হোক গাইস, খুব তাড়াতাড়ি আমার একটা মাইকের সেটআপটা কমপ্লিট করতে হবে, আর অনেকদিন পরে স্কুটি চালাচ্ছি, সো অনেক বেটার কমফোর্টেবল লাগছে বাইকের থেকে। আরন ফাইভ আমার যে এতটা লং জার্নি করি তো অনেক কষ্ট হয়, সো সেই তুলনায় অনেকটাই কমফোর্টেবল আছে স্কুটি। লাইনতে চলে এসছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজ, আর ভিউসটা দেখো গাইস, এরকম ভিউ শুধু কলকাতায় আসলেই পাবে তোমরা, কলকাতার সেকেন্ড হুগলি ব্রিজে এই ভিউসটা পাবে তোমরা। রাস্তার যে কাজ হচ্ছে অনেকদিন ধরে, প্রায় আগের দু সপ্তাহ আগে এসেছিলাম আমি এদিকে, সো এরকমভাবে কাজ চলছিল, সো এখনও কাজ চলে যাচ্ছে রানি। 40 ডিগ্রি গরমে হুগলি সেতু ব্রিজের মজা নিচ্ছি গাইজ, একদম গরমের তাপে হুগলি সেতু ব্রিজের মজা।
আজকের টপ স্পিড তোমাদের দেখাবো গাইস, ভিডিওটি কন্টিনিউ দেখবে, খুবই মজা আসছে, চলে যে ঠিক আছে। টোল প্লাজার কাছে, টোল প্লাজা ক্রস করছি এখন, সামনে পুলিশের গাড়ি, টোল ট্যাক্স দিতে হবে না, তার সাথে সাথে আমরাও ভিআইপি কার, সেই জন্য আমাদের টোল ট্যাক্স লাগে না। এই তো লেটেস্ট নিউজ হয়, পুনা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, আর ঠিক টোল ট্যাক্স, টোল ট্যাক্সটা ক্রস করে গিয়েই সামনে যে একটা ছেলেদের লাভ পয়েন্ট যেটা আছে, যারা মোটো ব্লগিং রিলেটেড ভিডিও দেখো তো তারা অবশ্যই জানবে। আর এখানে আছে আমাদের আদার্স ভাইয়ের গ্যারেজ, আদার্স কার, এই যে সবে ওপেন করছে এখন, আদার্সটা গাড়ির কাজে হচ্ছে, আর তার সামনেই আমাদের জয়দার শোরুম। ওয়েলকাম টু হাওড়া, হাওড়া যে এখন বন্ধ আছে, জয় বাইক পয়েন্ট, জয়দার শোরুম সুপার বাইকের, যাওয়ার সময় তো খোলা থাকবে। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজ, আর ব্রিজটিকে গাইস খুবই মিস করছি, বাট কিছু করার নেই, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায় আর জো না ভি হো ও ভি খোনা পড়তা হ্যায়। সাঁতরাগাছি ব্রিজ, আর নিচে থেকে ট্রেন যাচ্ছে, আবারও প্রচণ্ড রোদের মুখোমুখি হয়ে যেতে হচ্ছে, সো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর হ্যাঁ ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নেবে ভাইকে। আগের দিন বেরিয়েছিলাম, আপাতা টি শার্ট পরেছিলাম, তো সেই কারণে হাত খুবই চালা করছিল গরমে, সো আজকে পরে নিয়েছি ফুল হাতা, তো তাও গরম, গরম হচ্ছে খুব প্রচণ্ড, তো কী করবো বুঝতে পারছি না, কী পরবো আর কী না পরবো, ঠিক আর যেতাম। তো এরপরে তোমাদের সামনে ফাঁকা রাস্তা পড়বে, তো সেখানেই তোমাদেরকে বার্গম্যানে একবার টপ স্পিডটা চেক করাবো, ফাঁকা রাস্তাতে একবার চেক করে নেবো বার্গম্যানের টপ স্পিড। চলো বার্গম্যানের একবার স্পিডটা চেক আউট করে নেওয়া যাক। মারলাম গাইস, ভার্সন 3 কে খুব মিস করছি গাইস, এখানে ওই ভাই বাসকে আগে ক্রস করি, প্রচন্ড মিস করছি ভার্সন 3 কে। Oh.
এত জ্যাম, তার উপরে ঝগড়া, সব মাথা খারাপ করে দিচ্ছে। পুরো ঘেমে গেলাম, এইটুকু পেরোতেই পুরো ঘেমে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ট্রাই করলাম 85। চলে এসছি ডেস্টিনিতে, যেখানে দরকার ছিল সেখানে চলে এসছি। হ্যাঁ, গন্তব্যস্থলে চলে এসছি। একটু ছাওয়া দেখে রাখি, হ্যাঁ, ঢুকিয়ে দেবো ভেতরে। ও তো ফাইনালি চলে এসছি, গাড়ি পার্কিং করে দিয়েছি। আর খুবই তাড়াতাড়ি আমি যে আমার মাইকের সেট আপটা তাড়াতাড়ি আমি ঠিক করার চেষ্টা করবো, কারণ তোমাদেরও শুনতে প্রবলেম হচ্ছে আর আমাকে বলতে প্রবলেম হচ্ছে, কারণ আমার যে হেলমেটের গ্লাসটা আছে সেটা যাতে তোমরা ভালো করে শুনতে পাও সেই কারণে ওটা খালি বারবার তুলে তুলে আমাকে কথা বলতে হয়। তো সেই কারণে আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার। আর চলে এসছি, আর তো এই যে আমার তো আগে বেরিয়ে গিয়েছিলো, এখনও এই সব এসে পৌঁছলো, আমাদের সাথেই বেরিয়েছিলাম, বাট ওরা একটু আগে চলে এসেছিলো, আমরা সেট আপ করছিলাম সেই কারণে আগে বেরিয়ে চলে এসেছিলো, তাও আমরা আগে চলে এলাম। আর সোহেল কিছু বলবেন? তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। চ্যানেলে যারা নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবে, আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নেবে।